এটা ইমেজগুলো এমন ঘোলা কেন হয়, দেখছেন জুম করলে কি অবস্থা? ওকে, ডিজাইন এটাতে চেঞ্জের কিছু নাই, ডিজাইনটা সুন্দর আছে, ঠিক আছে। কিন্তু যদি দেখেন চেষ্টাগুলো আছে, এখানের গ্যাপ আর এখানের গ্যাপ কি মিলছে, না না এখানে আর এখানে মিলছে, না, অ্যালাইন করেন নাই। এই লাইনটা আর এই লাইনটা দুইটাকে ধরে ফার্স্টে গ্রুপ করতে হবে, এরপরে এখানে নিচে যা আছে সবগুলো ধরে আরেকটা গ্রুপ করতে হবে, এরপরে দুই গ্রুপ মিডল অ্যালাইন করতে হবে, ঠিক আছে। অ্যালাইনমেন্ট ঠিক নাই। তারপরে যে স্যানিটারি ন্যাপকিন একদম কাছাকাছি চলে আসছে না, আর একটু নিচে হবে, এমন হতে পারতো ওয়েলফিটা হচ্ছে একদম মিডলে আর স্যানিটারি ন্যাপকিনটা হচ্ছে যে এই নিচে, ঠিক আছে। এটা আছে গোইনেন, কটা ইয়া করতেছে আপনি, 22টা গোইনেন, 22টা হয় কিনা। আচ্ছা, ব্যালেন্সিং মতে এখানে যদি আসি, এখানে যে কালার সে কালারটা এখানে আসছে আসে নাই কিন্তু। পুরোটা আসে নাই, মানে এটা এটা তারপরে শ্যাডোটা এইখানে এখানে কিন্তু যেমন দুইটা কালার ইউজ করা হয়েছে বা দুই তিনটা কালার ইউজ করা হয়েছে, এখানে যদি একটা গ্রেডিয়েন্ট ইউজ করা হয়তো হালকা গ্রেডিয়েন্ট একদম হালকা, ঠিক আছে, যে দুইটা কালারের শেড দেখা যাচ্ছে কিন্তু অত বোঝা যাবে না, তাহলে এই জিনিসটা বেটার হইতো। দেন চয়েস এটা কি এটা দিব, মানে একই কালারের শেড দিব নাকি একটু চেঞ্জ করে কি অরেঞ্জ দিস টাইপের দিব, যে মানে না, অরেঞ্জ একই আছে কালারের হোক, একই কালারের হোক, সমস্যা নাই তো। জাস্ট হচ্ছে একদম একটা সলিড কালার না দিয়ে এখানে যেমন গ্রেডিয়েন্ট ইউজ করা হচ্ছে, দেখেন গ্রেডিয়েন্ট আসছে, এরকম একটা গ্রেডিয়েন্ট ইউজ করলে বেটার লাগবে। এরপরে হচ্ছে যে এই জায়গায় চয়েস ইজ ইয়োরস, এই যে লেখাটা, লেখাটার ফন্টটা আর একটু চেঞ্জ করা যেতে পারতো, আর একটু থিক একটা ফন্ট, একটু স্টাইলিশ, মানে থিক, তবে এটা তো একদম ন্যাচারাল, ম্যাক্সিমাম টাইম ইউজ হয় এরকম একটা ফন্ট এটা, তাই না? আর একটু আরো চেঞ্জ করে চিকন একটা, টাইপের, আর চিকন না এমন হোক সমস্যা নাই, যেমন হেলভেটিকা একটা ফন্ট আছে, এরপরে মনসেরাট আছে, মনসেরাটের যে রেগুলার ফন্ট বা মনসেরাটের লাইট, এই ধরনের ওই ধরনের ফন্ট গুলা দিলে একটু সুন্দর লাগবে, বা পপিন্স, পপিন্স লাইট, ঠিক আছে, পপিন্স রেগুলার, পপিন্স লাইট, দেন এগুলো দিলে সুন্দর লাগতো। এইটা এটাতে মূলত যে সিংটা টোটালটাই মনে হয় যে আলগা, সেই ফিলটা আসতেছে না এখানে, ঠিক আছে। তারপরে এই যে কর্নার দিয়ে স্ট্রোক দেওয়া, একটা ডিজাইনে যত কম স্ট্রোক ইউজ করা যায় তত ভালো, ঠিক আছে। বিশেষ করে টেক্সটের এখানে এরকম কালো স্ট্রোক, তো ডিজাইনটা অতটা আই ক্যাচি হয় নাই, এই ডিজাইনটা সুন্দর হয়েছে। কিন্তু এই ডিজাইন যদি আমরা দেখি, অ্যালাইনমেন্ট কি করা হয়েছিল ঠিক মতো? আমি দেখতেছি এটা একটু বাম দিকে চলে গেছে, অ্যালাইন করলে আর একটু মিডল আসতো, নিচের লেখাটা নো সাইড লেখাটা, হ্যাঁ অ্যালাইন করলে আর একটু ডান দিকে চাপতো, একটু ডান দিকে চাপতো। তারপরে আসেন হচ্ছে এদিকে, ওকে, একদিক বড় একদিক ছোট না, সমান সমান আছে, সমান সমান আছে, ওকে। এই নূর সামান সাইডটা, সামান আছে, হ্যাঁ নূর সাইডটা মোটামুটি মিডল আছে, ওকে, এটা ঠিক আছে। এটা দেখি, হ্যাঁ এটা নিচে রাখলে সুন্দর হতো, যেমন এটা নিচে সুন্দর লাগতেছে, বা পাশেও সুন্দর, খারাপ না, আমরা দুইটাই ইয়ে করতেছি যে পাশেও সুন্দর, দু রকম ইয়া দিছে, হ্যাঁ কি দুই পিঙ্ক রকম দেওয়া দিছে, যায়। এখন যখন এটা পাশে আসলো, আইকনটা আরেকটু ছোট হতে পারতো, ঠিক আছে। আচ্ছা দেন যে এটা উপরে বর্ডারটা লেস, ওকে ডান, তবে যে দেখতে ইয়া লাগতেছে, খালি খালি, হ্যাঁ খালি খালি লাগতেছে, ঠিক আছে খালি খালি লাগতেছে, এটা একটা জাস্ট আমাদের ইসের জন্য, প্রিভিউর জন্য। মেইনলি যেটা আচ্ছা হয়েছে যে জুম করলে একদম ফাটা, ক্লিয়ারনেস না নাই, যতক্ষণ না ক্লিয়ারনেস আছে দেখে সুন্দর এক্ষেত্রে এখন লাগতেছে কি না, করবো এটাকে? হাই কোয়ালিটি সেভ করলে তো হয়ে যাচ্ছে, আচ্ছা তো হাই কোয়ালিটিতে সেভ করতে হবে। আর এটা কিন্তু মিডলে নাই, এদিকে এদিকে যদি তাকাই মিডলে নাই, মিডল করতে আচ্ছা হবে। আচ্ছা এটা সুন্দর হয়েছে, জাস্ট এই যে ফুললি ব্ল্যাক কালার অ্যাভয়েড করতে বলছিলাম, ফুল ব্ল্যাক কালার না ইউজ করে ব্ল্যাকের একটু কাছাকাছি একটা কালার ইউজ করতে বলছিলাম, যে কোনো কালার, ম্যাট সুরমা ব্ল্যাক, টাইপের কালার, ম্যাট ব্ল্যাক বা সুরমা কালার। এটার এই যে ফন্ট সুন্দর না, ঠিক আছে, তো এটা বাদ, আচ্ছা ওকে। এটা ওটা তো একই, দুবার আসছে, ওকে, এটাতে আসি, এটা এটা আচ্ছা, এখানে রেঞ্জ জিনিসটা আছে, রেঞ্জ লেখাটাও মুভ হচ্ছে, ঠিক আছে, পিছনে এগুলো তো আছেই, রেঞ্জ লেখাটা মুভ হচ্ছে, রেঞ্জ লেখা তো মুভ হওয়ার কোনো প্রশ্ন উঠতো না, তাও রেঞ্জ লেখা মুভ হচ্ছে।
তার মানে এইটাতে ইয়া ঠিক নাই, অ্যালাইনমেন্ট ঠিক নাই। তাছাড়া এই লোগোটাও সুন্দর হয় না, তো এটা আমরা পোর্টফোলিওতে দেওয়ার যোগ্য না, ঠিক আছে? এটা আমাদের আচ্ছা পোর্টফোলিও থেকে বাদ যাবে। দেন এটা আমাদের, এটা না, এটা এটা আমাদের পোর্টফোলিও থেকে বাদ যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, পোর্টফোলিও সাজানোর সময় যেমন এই নূর সাইদের তিনটা না বা হ্যাঁ চারটা পাঁচটা আছে, এগুলো সব কি একটা ইমেজের মধ্যে থাকবে, যখন আমরা পোর্টফোলিও করব একটা ইমেজে থাকবে, যাতে আমরা দেখাইতে পারি আলাদা আলাদা ভার্সন। আচ্ছা দেন এই আসলে যেটা ইয়াটা ইয়াটা ফ্রন্টটা চেঞ্জ করতে হবে তাই না, যেটা প্যারাসুট দিচ্ছি সাইডের না না, ফন্ট সুন্দর, এটা সুন্দর ফন্ট হয়েছে। এটা না তো ওই যে প্যারাসুটের যেটা, আচ্ছা, প্যারাশুট দেখতেছি, এটা ফন্ট বাঁকা না, সোজা করলে হবে, ঠিক আছে? আমি ইটালিক দিছিলাম তো আচ্ছা, এরপরে আসেন হচ্ছে পরবর্তীটা, এটা তো একই, জাস্ট ইয়া হয়েছে, কালার চেঞ্জ কালার চেঞ্জ করা। আচ্ছা, মানে একটা একটু ডিপ আগের লাগছে। গুলোই সুন্দর, আগের গুলোই সুন্দর ছিল, এটাই সুন্দর। বা হ্যাঁ, এটা ইউজ করা যায়, যেমন হচ্ছে আমরা ডুয়েল কালার দেখতেছি, বট কালার, ঠিক আছে? দুইটা ইউজ করা যায়, সমস্যা নাই। জাস্ট আমরা দেখছি যে দুইটা সার্ফেসে রাখলে কেমন দেখা যাবে। আচ্ছা, একটা কি ডাবল বার আসছে? এটা না বাদ দিব, পুরো ক্যান্সেল ইয়া করে দিই আমি, হুম, আর যেটা যেটা বাদ দিতে হবে সেটাকে মার্ক করে দিলে হবে, দাগ বুঝি নাই। মানে যেটা আমি বাদ দিব পোর্টফোলিওতে দিব না সেটা আচ্ছা, মার্ক করে রেখে দিলে হবে। এই যে বলতেছি তো, আমি রেকর্ড করতেছি, রেকর্ড দেখে দেখে ইয়া করে দিয়ে, এটা এটা পোর্টফোলিওতে যাবে না, ঠিক আছে? এটা পোর্টফোলিওতে যাবে না। তবে এটার যে প্রজাপতি, এটা এটা কই পাইছেন? ভেক্টর ইউজ করছি আচ্ছা, ভাবছিলাম আপনি নিজে বানাইছেন, তাহলে ইউজ করতে পারতেন, তবে যেহেতু ভেক্টর, এই টোটালটাই বাদ। নিজেকে বানায় দিব যেদিন ভেক্টর দিয়ে নিশ্চয় যদি বানানো যায়, কারোর সাথে মিলা যাবে না, না মিলে যদি একটু ডিফারেন্ট হয় তাহলে দেওয়া যায়। মানে কালার চেঞ্জ করে দিলে হবে। না, কালার চেঞ্জ করলে তো হবে না, নিজের মতো করে প্রজাপতি বানাইতে হবে। যাক, এটা আমরা পরে শিখবো, লোগো ডিজাইন কোর্সের মধ্যে আমরা যখন ইয়া করব, পিক্টোরিয়াল লোগো বানাবো, তখন শিখবো। আচ্ছা, এইটাতে যদি আসি, ওগুলোর মতো হইতো না তো বা, হ্যাঁ এটাতে আসেন। এটা তো ওই একই রকম, এটা আমরা পোর্টফোলিওতে দিয়ে মানে চলে যাবে, মানে এটা মানুষজন ভালোভাবে নিবে না, কারণ এই লোগো গুলা এমব্লেমের কাতারে আসতেছে না, আমরা যেমন চাচ্ছিলাম ওমা আচ্ছা আসতেছে না, না আসার কারণ হচ্ছে যে এটা এটাকে আমরা ঠিকভাবে উপস্থাপন করতে পারতেছি না, ঠিক আছে? আপনাকে দেখাইছিলাম, আপনি তো বললেন ওকে ছিল। ওই টাইমে ওকে, তবে এটা আমরা যে আমাদের পোর্টফোলিওতে তুলবো, মানুষজন যে দেখে বলবেন না হ্যাঁ সুন্দর একটা এটার পোর্টফোলিও। মধ্যে চেঞ্জটা কি করতে হবে সেটা বলেন, এত কষ্ট করে লোগোটা চেঞ্জটা বানাইছি। বলতে হচ্ছে, এইটা যাবে এখান থেকে, মানে হচ্ছে আমাদের এই বৃত্তের বাইরে চলে যাবে অর্ধেক, ঠিক আছে? কিছুটা বাইরে, কিছুটা ভিতরে, বাইরে ভিতরে, বা হচ্ছে ধরেন যে লো ড্র লিখার ফন্ট একটু চেঞ্জ করতে হবে, দেন রেঞ্জ, এইটাতে এখানে গ্যাপ না, এই গ্যাপটা থাকবে না, এটা একটু মিলে যাবে, ঠিক আছে? তো এটা এটার উপর একটু কাজ করতে হবে। আচ্ছা, এটাতে যদি আসি, এটা একটা ভেক্টর করা, ওকে, বেটার ভেক্টর, এটাকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এটাকে আমরা ভেক্টর দিয়ে শাটার স্টকে আপলোড করতে পারি। আমি নিজে বানাইছি, এইটা এটার জিএফএক্স ট্রেইনার লিখাটার কালারটা ব্ল্যাক না হয়ে যদি একটু কালারফুল হইতো, আচ্ছা কালার নীল কালার হইতে পারতো, এই কমলা হইতে পারতো, বা হলুদটা হইতে পারতো, ঠিক আছে? আচ্ছা কালার চেঞ্জ করে দিব। হ্যাঁ, অথবা হচ্ছে যে এই দুটা হইতে পারতো, অথবা হচ্ছে নীল আর হলুদের একটা ইয়া হইতে পারতো, কি বলে, মানে এই দুই নীলের একটা গ্রেডিয়েন্ট, বা গ্রেডিয়েন্ট কালার এই হলুদ বা হলুদ আর এই কমলার একটা গ্রেডিয়েন্ট, একটা গ্রেডিয়েন্ট হইতে পারতো, ঠিক আছে? নিচের লেখাটা আর নিচের এক্সপার্টটা লিখাটা এটা হচ্ছে ইয়া হবে, সুরমা কালার হবে, বা ওই যে ম্যাট ম্যাট ব্ল্যাক হবে, ফুল ব্ল্যাক না হয় ম্যাট ব্ল্যাক হবে। আচ্ছা এখান থেকে আমরা বাদ দিচ্ছি কি কি, লরেঞ্জের এটা বাদ, তারপরে হচ্ছে এখান থেকে নিচের দিক দিয়ে আসি, এটা বাদ, এটার দরকার নাই, এটাকে ঠিক আচ্ছা করলেই হবে, এটা বাদ। এরপর এখান থেকে কিছু একটা বাদ দিছিলাম। আচ্ছা, ডাবল বারে কোনটা আসছে? এটা ডাবল আসছে না?
এটা হচ্ছে কি দুইটা দুই কালার দেখেন যে এটা নুসাইদের লোগোটা দুইটা দুই কালার ডিফারেন্ট কালার ডিফারেন্ট ওকে একটা উপরে একটা নিচে এটা না এটা আচ্ছা এটা এটা এই দুইটা আচ্ছা হ্যাঁ এখান থেকে একটা রাখলেই হবে ঠিক আছে ট্রাই করছি যে কোনটা ভালো লাগে দেখার জন্য মানে যেটা কালার চেঞ্জ করে দেখছেন আচ্ছা এই কালারটা সুন্দর লাগতেছে মাইকের উপরে ভালো লাগতেছে এটা হ্যাঁ এই লিখাটাকে নিচে দিয়ে দিব দেন সমস্যা নাই আচ্ছা দেখো তো এখান থেকে আপনি এটার করে দিলে হবে একটা বোর্ডের মধ্যে চার পাঁচটা যে কটা আছে বা চারটা পাশাপাশি রেখে আমরা একসাথে দেখাইতে পারি তারপরে হচ্ছে এইটা এটা কি অবস্থা এখান থেকে যে কটা ডিফারেন্ট আছে ডিফারেন্ট গুলোকে একসাথে দেখাইলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে আপনারটা শেষ এবার হচ্ছে শাকিল ভাই আচ্ছা শাকিল ভাইয়ের 51টা ডিজাইন থেকে 30টা ডিজাইন টিকছে ঠিক আছে 30টা টিকে জি ভাইয়া ওইখানে তো দিছেন মকআপ দিছেন মকআপ গুলা বাদ দিছি যে একটা মকআপ শুধু নিছি ঠিক আছে আচ্ছা জি মকআপ বাদ দেওয়ার কারণ যাতে আমরা অরিজিনাল লোগোটা দেখতে পারি যা তো 30টা দেখি এটা দেখেন ফার্স্ট এটা অরিজিনালটা কই আচ্ছা এটা দেখেন এটা মকআপ করার পর যেমন লাগতেছে না হুম এটার অরিজিনালটা না তেমন লাগতেছে না ঠিক আছে অরিজিনাল কালার চেঞ্জ এই যে অরিজিনালটা দেখেন অরিজিনালটাই সে ফিলটা পাওয়া যাচ্ছে না যেটা আগে ছিল দেখাচ্ছি ওখান থেকে আসবে হচ্ছে এটা ওকে দেখেন এখানে বিয়ের কালারটা দেখছেন এখানে নিচে কালার গুলো দেখেন এখানে কালার গুলো দেখেন এটা কিন্তু সুন্দর লাগতেছে এখানে এখানে একটা গ্রেডিয়েন্ট দেখছেন সুন্দর একটা গ্রেডিয়েন্ট হয়েছে এই গ্রেডিয়েন্টটা এখানে পাচ্ছি না এটাকে আপনি কালার আপডেট করেন ঠিক আছে কালার আপডেট করেন আর পোর্টফোলিওতে এটা দিতে পারবেন এটা পোর্টফোলিওতে আমরা ইউজ করতে পারবো এরপরে আসেন হচ্ছে পোর্টফোলিওর জন্য আপনারা তো পার্সোনাল একটা পোর্টফোলিও করবেন ঠিক আছে তার পাশাপাশি পোর্টফোলিও কিভাবে করবেন বিয়ান্সে দিলেন তার পাশাপাশি আমরা যারা আপনারা যারা আমাদের স্টুডেন্ট আছেন তো সবাইকে নিয়ে একটা পোর্টফোলিও খোলা হবে যে পোর্টফোলিওতে আমার স্টুডেন্টদের কাজ থাকবে যাতে আমি কাউকে দেখাতে পারি যে এটা আমার স্টুডেন্টদের পোর্টফোলিও ঠিক আছে তো ওটাতে আমি দিয়ে দিব না আপলোড আচ্ছা এখন আসেন হচ্ছে এই দুইটা বললাম তো এটা কালারটাকে ইমপ্রুভ করেন আর এই হর্সের মুখের এই জায়গাটা না আপনার একটু বেশি লম্বা হয়ে গেছে আর এটা একদম বরাবর চলে আসছে ঠিক আছে তো এই জায়গাটাকে জি ইমপ্রুভ করা ট্রাই করেন দেন আসেন নূর সাইদের লোগোটা নূর সাইদের লোগোতে একটা তো নবীন হয়েছেই আর পাশাপাশি নূর সাইদের লোগো কটা আছে 1 2 3 4 চারটা পাঁচটা না ওকে এই পাঁচটা লোগো আমরা একসাথে ওপেন করি 1 2 3 4 ওকে এই পাঁচটার মধ্যে দেখেন যদি আমরা দেখি এটাতে এটাতে নূর সাইদ লিখছেন ঠিক আছে তবে কালারটা না কম্বিনেশনটা সুন্দর হয় নাই ঠিক আছে এটা কালার কম্বিনেশনটা সুন্দর হয় নাই দেন এটা এটা ঠিক আছে এনের মতো হয়েছে এখানে আরেকটা বেশি এখানে আরেকটা বেশি দিলে ফুল এন বুঝা যায় তো মনে হয়তো ফুল এন জাস্ট এখানে একটা বেশি এখানে একটা বেশি আচ্ছা কালার দেখেন আপনি এখানে যে কালারটা ইউজ করছেন কালার কম্বিনেশন এখানেও সুন্দর হয় না এখানেও এখানে কালার কম্বিনেশন সুন্দর হয় না ঠিক আছে অন্যতে কালার কম্বিনেশন ম্যাচ হচ্ছে না এখানে আসেন গ্রেডিয়েন্টটা আপনার কালার ব্লেন্ড হয় না দেখছেন ব্লেন্ড হয়েছে না ব্লেন্ড হইতে হবে ঠিক আছে এটা সুন্দর ছিল এনটা কিন্তু কালার ব্লেন্ড হয় নাই এই এনটা এটা বাদ এখান থেকে এই এখান থেকে হচ্ছে আমরা এই নূর সাইডটা নিতে পারি তার নিচে যে নূর সাইড লেখাটা আছে এটাকে ও আপনি গ্রেডিয়েন্ট দেন এরকম গ্রেডিয়েন্ট দেন তবে এটাকে গ্রেডিয়েন্টে ব্লেন্ড করেন ব্লেন্ড হয় না ব্লেন্ড করেন এরপর এখানেও দিছেন
টোটাল যে কটা শেপ আছে ঠিক আছে এটাকে দুইটা ভার্সন করতে পারেন, একটা হচ্ছে এরকম সলিড কালার, একটা হচ্ছে টোটাল শেপ গুলোকে ধরে একটা গ্রুপ করবেন, সেই গ্রুপের উপরে দুই কালার দিয়ে গ্রেডিয়েন্ট দিবেন, জাস্ট দুই কালার দিয়ে দেখবেন সুন্দর ব্লেন্ড হবে। তো এটাকে আপডেট করবেন, এটা ঠিক আছে সুন্দর। এটা এটা কি কোথা থেকে নিছেন নাকি নিজে বানাইছেন? ভেক্টর ভাইয়া। আচ্ছা ভেক্টর হলে এটা তাহলে আমরা তো আমাদের লোগোতে ইউজ করতে পারবো না, কারণ এটা তো ক্রিয়েট করেন নাই, ক্রিয়েট করছেন? এটা আমরা তাহলে আমাদের পোর্টফোলিওতে ইউজ করব না এটা? ভাইয়া একটা প্রশ্ন, ভেক্টর ইউজ করলে কি আমরা সেটা পোর্টফোলিও ইউজ করতে পারবো না? এটা লোগোতে যদি আপনি মেইন জিনিসটাই ভেক্টর ইউজ করেন তাহলে সেটা পোর্টফোলিওতে আপনি তো আপনি তাহলে করলেন কি? আচ্ছা না এটা লোগোর মেইন জিনিসটা আপনি তো ভেক্টর ইউজ করছেন। হ্যাঁ হ্যাঁ এমন হইতো যে এটা ভেক্টর ইউজ করছেন আর লেখাটা সুন্দর হইছে, লেখাটাই একটা আলাদা লোগো হিসেবে ইউজ করে, তখন আমরা বলতাম ঠিক আছে ভেক্টরটা বাদ দিয়ে লেখাটাকে ইউজ করেন, জাস্ট ফন্টটাকে ইউজ করেন। আচ্ছা তো এটা এন্ড কিভাবে, এটা কি ভেক্টর নাকি বানাইছেন? হ্যাঁ ভেক্টর আর কি ভেক্টর। আচ্ছা এটা ভেক্টর এলে এটাও বাদ, এটা এইগুলি ভাইয়া নামাইছি কিন্তু ওইভাবে আর কি নিজে আবার তৈরি করছি এগুলি, মানে ওইভাবে দেখে দেখে। আচ্ছা এখন কি একদম হুবহু সেম করছেন নাকি একটু চেঞ্জেস আছে কিছু? না ভাই একটু চেঞ্জ করছি, মানে কালারের দিক, তারপরে কালার কালার চেঞ্জ করা চেঞ্জ না কালার চেঞ্জ কোনো চেঞ্জ না, শেপ বলেন শেপে কোনো চেঞ্জ আছে কিনা? একটু আছে ভাই। আচ্ছা শেপে চেঞ্জ থাকলে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটা আসেন, এটা হচ্ছে যে গুগল অ্যাডসেন্স এর লোগো, এটা আমরা ইউজ করতে পারতেছি, এটা আমরা ইউজ করতে পারতেছি না। আচ্ছা তো এখান থেকে আমরা পাইলাম যে আলটিমেটলি একটা আমরা ইউজ করতে পারতেছি। ওকে এবার আসলে হচ্ছে আমরা হাইপ বিয়ারে যাই। এই হাইপ বিয়ারটা আমরা তো এখানে বিয়ারের সিম্বলটা আইনা ইউজ করছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয়, ছটাই না? ওকে আমরা এখানে ছয়টা হাইপ বিয়ার ইউজ করছি। ওকে এখন আসলে হচ্ছে এই বিয়ার গুলা ছয়টা ওপেন করি আমি। আচ্ছা দেখেন মূলত কালার, এখানেও কালারে গিয়ে ঝামেলা হয়েছে, এটা সুন্দর সুন্দর হয়েছে। এটা যদি আপনি দেখেন এই যে দুই পাশে মিলাই ফেলছেন না একদম, একটু ফাঁকা রাখা যেত, একটু ফাঁকা রাখা যেত। আর এটা মূলত ব্যাকগ্রাউন্ডে কিছু আছে, এইটার ব্যাকগ্রাউন্ডে যদি একটা কিছু একটা কালার দেন যেটা ম্যাচ করতেছে বা দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে এটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দেখেন এটা দেখতে সুন্দর লাগবে। তো এটা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ডের জন্য ইয়া লাগতেছে, ব্যাকগ্রাউন্ড একটা কালার দেন, অথবা হচ্ছে আপনি দেখেন পিছনে যে বিয়ারের পিছনে যে ব্ল্যাক কালারটা, ঠিক আছে সুন্দর। এখন পিছনেও ব্ল্যাক, পিছনেও ব্ল্যাক, এখনো ব্ল্যাক, এই জন্য কালার ম্যাচ হয়ে গেছে। তো পিছনে একটা কালার চেঞ্জ করে দেন ব্যাকগ্রাউন্ডের কালার, এটাতে আসেন, এটাও সুন্দর লাগতেছে বেটার। তবে এটার যে ইয়া দিছেন বর্ডার দিছেন, এই বর্ডারের কালার আবার ব্ল্যাকে সুন্দর লাগতেছে না, বর্ডারের কালার আপনি ব্ল্যাক না ধরনের কালার ইউজ করেন, যেমন এটা এটা সুন্দর লাগতেছে, ঠিক আছে আমরা এটা 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 ইউজ করতে পারবো, এটা 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 বাদ এটা ইউজ করতে পারবো। তবে এটার কালারটা সুন্দর লাগে নাই, কালার কম্বিনেশনটা ম্যাচ আসতেছে না, এই কালার কম্বিনেশন ঠিক করেন এটা, ঠিক আছে। এটা এটাকে আপনার এই বর্ডারটা দিচ্ছেন বেশি চওড়া, একটু থিন করেন। তারপরে হচ্ছে দুই পাশ দুই রকম হয়ে গেছে, দেখছেন এই দুই পাশ দুই রকম, এপাশ এপাশ একরকম না কিন্তু, এগুলো একটু টাচ আপ করেন, একটু সুন্দর সুন্দর করেন, এখানে হাইপ বিয়ারের কালার চেঞ্জ করেন, ঠিক আছে বাকি সব সুন্দর। তো এখান থেকে আমরা এটা বাদে বাকিগুলা ইউজ করতে পারবো আমাদের পোর্টফোলিওতে। দেন আমরা নূর সাহেব দেখছি মারিয়া, এই একটা মারিয়া ফ্যাশন দুইটা করছেন না নাকি একই রকম দুইটা? একই রকম দুইটা, আমার কোনো চেঞ্জ আছে? চেঞ্জ তো নাই, না ভাইয়া একটা দুইবার দিছি হচ্ছে, বুঝতে পারছি একটা দুইবার ডাউনলোড করা। ওকে তো এটা নিয়ে কিছু বলার না, এটা সুন্দর হয়েছে ইউজ করব আমরা, এটাকে আমরা সুন্দর করে একটা কি বলে মকআপ করে ইউজ করব, প্লাস এটা মানে যখন মকআপ করতেছেন একটা মকআপ ফাইল রেডি করার পরে
সেটাকে দুইটা পার্ট করবেন, যেমন এটা মকআপ করছেন, এটার পাশে আর একটু জায়গা বের করবেন, সেখানে অরিজিনাল ফাইলটাও রাখবেন। মানে আমাদের পোর্টফোলিওতে আমরা মকআপ ফাইলও দেখাবো আবার কি অরিজিনাল ফাইলও দেখাবো, দুইটা কি পাশাপাশি থাকবে? হ্যাঁ পাশাপাশি থাকবে। হ্যাঁ জাস্ট হচ্ছে দুইটা দুইটা ফাইল আমরা পাশাপাশি রাখবো, আমাদের আর্টবোর্ডটাকে বড় করে দুইটাকে পাশাপাশি রাখবো। দেন মিস ওয়াক, মিস ওয়াকে কটা আছে? এক দুই তিন চার পাঁচ ছয়, ওকে ভাই একটা মিস ওয়ার্ক মনে হচ্ছে আমি করিনি, ওখানে দেখা যাচ্ছে। মিস ওয়ার্ক তো মানে আপনি ছাড়া কেউ করেন নাই নাকি? সুলতান ভাই করছিল, যাই হোক দেখি তাহলে। সুলতান ভাই করলো তো সুলতান ভাইকে বলবোই না, এই যে আমি করি নাই ভাইয়া, এই যে ডান পাশে তার আমি চেক করতেছি। আপনাকে আমার মেইল পাঠানোর জন্য কোনটা দিছিলাম? নিচেরটা মাঝখানেরটা না না, আমার আমার মেইল দিছিলাম কোনটা? মেল, হ্যাঁ আমার ইমেল অ্যাড্রেস দিছিলাম না আপনাদের আমাকে মেইল করার জন্য? হ্যাঁ ওটা দিছিলেন যে আর কি ডিজাইনার ইমেল নাকি ইমেল কবির? হ্যাঁ যে ডিজাইনার ইমেল আর কি ওটা দিছিলেন। দাঁড়ান আমি চেক করতেছি কে কোনটা দিছিলেন। আচ্ছা শাকিল ভাইয়ের লাস্ট লোগো, আচ্ছা এর একটা না আপনার হচ্ছে মিস ওয়ার্ক, শাকিল লোগো। আচ্ছা মিস ওয়ার্কটা কি প্রিমিয়াম লোগো না? হ্যাঁ আচ্ছা শাকিল ভাই দিচ্ছেন হচ্ছে এইটা এইটা, তারপরে হচ্ছে আরো দুইটা দিচ্ছেন লোগো ওপেন হতে হলে কতক্ষণ লাগে? একটা লোগো আর কি এইটা দিস, এইটা দিছেন, এখানে, আচ্ছা এটা 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 দিছেন, আর এই দুটার মধ্যে দেখি দুটার মধ্যে কোনটা দিছেন আপনি? সুলতান ভাই কি করছিল? সুলতান ভাই করতে পারে, একটা হ্যাঁ মহিতবা সুলতান ভাই এটা পড়ছে তাতে জি ভাই যে টাইটেল একটা লোগো ওপেন হচ্ছে না। ওকে আমি সুলতান ভাইকে দেখতেছি, সুলতান সুলতান ভাই তো আমাকে শুধু ক্যাস্টেডটা মেল করছে, অন্য কোনোটা তো মেল পড়ে নাই। ওকে আপনি বিশ্ব আপু করছেন, হ্যাঁ এটা করছেন, ওকে এটা তাহলে অন্য কেউ করছে, ওকে এটা বিশ্ব আপু করছেন, ওকে যে কি করছে দেখবো না আমরা, সমস্যা নেই। এখন তাহলে আমরা আসেন এটা বাদ দিয়ে কথা বলি, কই আছে এটা, তো কালারটা আর একটু আপনি ইয়া করেন, মানে আর একটু চেঞ্জ করেন, মানে ব্ল্যাক এটা আবার ইয়া হয়ে গেছে আপনার বাদামি কালারের কাছাকাছি নেওয়া ছিল বা রেড কালার নেওয়া ছিল, সেখান থেকে আপনি ব্ল্যাক নিয়েছেন, ওইখানে কালারটা নীলে নেবেন, নীল নেওয়ার পরে এরপর সেখান থেকে নিচে নামাবে, নিচে নামাইলে একটা সুন্দর কালার আসে, ঠিক আছে? জি দেন বাকি সব সুন্দর ঠিক আছে, এগুলো আমরা ইউজ করতে পারি, যেমন এই দুটো তো একই, দুটোর মধ্যে এটা বাদ, এটা ইউজ করতে পারি, এটা সুন্দর, ঠিক আছে? তারপরে এটা সুন্দর ইউজ করতে পারবো আমরা, এটা বাদ। তো আমরা একটা দুইটা নিলাম, এটা আসলে মিলতেছে না, এটা বাদ, ঠিক আছে? আমরা মূলত এক জি এই দুটাকে ইউজ করবো। ওকে মিস ওয়াক হইলো, আইবিআর হইছে, মিস ওয়াক, মুসাইদ এগুলো সব হইছে, ইউনিকর্ন, আচ্ছা ইউনিকর্ন এটা যেটা আছে একই, আপনার কালারের দিকে নজর দেন, ঠিক আছে? এই যে একই, এটা এটার কালারের দিকে নজর দেন, জি ভাইয়া এটাও সেম কালার, এটা সুন্দর হয় নাই নিচে যে এটা লিখছেন সুন্দর হয় নাই,
ঠিক আছে, আর এই দিকটা সুন্দর হয় না, তো এটা আমরা বাদ, এটা আমরা নিচ্ছি না। ইউনিকর্ন এটা কি ভেক্টর না? কি জানি, ইউনিকর্ন ভেক্টর দিয়ে ইউজ করুন, সমস্যা নেই। আমরা তো এখানে ইয়া ফুললি ভেক্টর বসাচ্ছি না, ভেক্টর বসায় সেটাকে ব্যাকগ্রাউন্ড এর সাথে ম্যাচ করাবেন, দেন হচ্ছে কালার চেঞ্জ করবেন, গ্রেডিয়েন্ট দিচ্ছেন, ইসের সাথে ইউজ করতেছেন, ঠিক আছে, একটু ডিফারেন্ট থাকতেছে। একটা দুইটা তিনটা, এই তিনটা আমরা দেখব, আর এখান থেকে বাকি থাকতেছে তাহলে এই আর। ওকে, 4 মিনিট আছে আপনাদের সেশনের, দেন হচ্ছে 11টার পরে আবার শুরু করবো বাকিদের নিয়ে। আপনাদের দুজনের টাকা আবার হয়ে গেছে। ওকে, তিনটা দেশ, এই তিনটাতে এটা এটা দেখেন, এই দুইটার মধ্যে ইয়া দিচ্ছেন কি বলে, কালারফুল হচ্ছে এটা, এটা সুন্দর লাগতেছে। তবে এখানে নিচেতে এটা, এখানে আবার এরকম দেখেন মাঝখানে ফাঁকা হয়ে গেছে না, কেমন ভালো লাগতেছে না। জি এটাকে আপনি জাস্ট হচ্ছে সলিড একটা কালার দেন, অথবা আপনি গ্রেডিয়েন্ট দেন দুইটা কালারের, ঠিক আছে, যাতে আপনার জি এরকম ফাঁকা মনে না হয়। এটা ঠিক আছে, এটা ইউজ করতে পারি আমরা, কিন্তু অ্যাসটা সুন্দর হয় না আবার। দেন এটাতে আসেন, হর্সের নিচে এরকম কেন, সব দিকে তো একরকম কালার হওয়ার বেটার ছিল, এটা একটু ইয়া। ওকে চলবে, আর হর্সটা বেশি বাঁকা হয়ে গেছে, বাই আর একটু নিচে উপরে উঠে দেখতে পারেন কখন সুন্দর লাগে, ঠিক আছে, আর এটা ইউজ করতে পারেন, সমস্যা নাই। তবে এটা লেখাটা বেশি, লেখাটা অ্যালাইনমেন্ট দেখেন ঠিকঠাক আছে কিনা, আর এটাতে আপনি একটু কালারফুল কিছু ইউজ করতে পারেন। লাস্ট হচ্ছে এ আর, ওকে, এইটা চলবে, ঠিক আছে, এটাকে আপনি মক আপ করেন জাস্ট। এখন কথা হচ্ছে এই যে ইয়াটা, ইউনিকর্নটা, ইউনিকর্নটা যেটা উইন হয়েছে সেটা হচ্ছে আপনার ঘোড়াটার মধ্যে আপনার ইয়া বেশ কয়েকটা কালার দেওয়া, যেটা উইন হয়েছে ঘোড়ার মধ্যে কালার দেওয়া, ঠিক আছে, তোমরা ওই রকম করতে পারলে মনে হয় বেটার হইতো। তো ওই রকম একটা ট্রাই করবেন যে ঘোড়ার মধ্যে বেশ কয়েকটা কালার দেওয়ার। আচ্ছা, 2 মিনিট আছে, 2 মিনিটের দিকে এটা দেখাইতে পারি কিনা, তেন আপনাদের এটা শেষ হয়ে যাবে, আর ক্লাসের ভিডিও এটা আমি কই দিব, ড্রাইভে জাগান না, ইউটিউব ইউটিউব আপলোড করে গ্রুপে লিংক দিয়ে দিব, শুধুমাত্র লিঙ্কে ক্লিক করলে পাবেন, তাছাড়া পাবেন না। আচ্ছা সমস্যা নেই, ইউটিউবে আমি ইয়া করে দিচ্ছি, এটাকে পাবলিক করে দিব নে। আচ্ছা আমরা যাই হচ্ছে, আমরা ফার্স্ট ওয়ার্ক কোথায় দেখে কন্টেস্ট, কন্টেস্ট এটা ছিল না, ওকে আমরা শেষ করি, ঠিক আছে, শেষ করে দিচ্ছি, আর হচ্ছে আমরা ভিডিও দিয়ে দিচ্ছি একটু পরে, আর ওটা খুঁজে দেখতে হবে কোথায় আছে। ভাই এই যে সাইডে নোটিফিকেশন ওটার মধ্যে পাওয়া যাবে না, না এই না, যে বেল বহুত আইকন দেরি, বহুত দেরি, নিচের দিকে, আরে বহুত দেরি আছে, এদিকে না, আমরা এদিকে পাবো কোথাও। আচ্ছা এখন কথা হচ্ছে যে ইয়া টাইম লিমিট শেষ, ঠিক আছে, এটা এখন বন্ধ হয়ে যাবে, ইয়া আপনাদের ক্লাস এখন শেষ হয়ে যাবে অটোমেটিক, দেন আমরা 11টার পরে আবার দেখবো না, 11টার পরে আপনারা না আসলেও চলবে, 11টার পরে ফাহমিদা আর ক্যামেরুনের পর হচ্ছে ইয়া কি বলে মৃদু থাকলেই হবে। ওকে, আর আগামীকালকে কন্টেস্ট দিব আবার, ঠিক আছে। কয়টার দিক দিবেন ভাইয়া?